नमस्कार बंधुरा आमी आज के आपनारा के एक वीडियो देखाबो मटन रेसिपी आमार वीडियो जदि भालो लागे तो जरूर लाइक करबेन। एटा जे मटन मोटामुटी 750 ग्राम आछे, एते आमी देबो मोटामुटी दई देबो एटा 4 चामच, एटा रसुन आधा पिंज बटा मिक्स कर पेसा नहीं दो चामच मोटामोटी तेल लागबे एटा मैरिनेट करार जन्य। हलुद गुड़ा लागबे मोटामोटी छोटो चामच दो चामच, एटा एखन मैरिनेट करते हबे। एक चम्मच लवण दिए दी, एटा मैरिनेट करे आधा घंटार जन्य रेखे देव, ढाकी करे रेखे देव एखन आधा घंटार जन्य। आमी आमार आजकेर मटन करी बनावार जन्य आमी प्रेसार कुकार दिए बनाच्छी। प्रेसार कुकारे बनाते गेले एकटु भालो हय। आमार प्रेसार कुकारटा गरम हये गेछे, तेलटा गरम हये गेछे। आमी एखन खड़ा मसाला डाल दिच्छी, दालचीनी, एखाने आछे लौंग और इलायची, तारपर दिच्छी तेजपत्ता, एरपर देब प्याज कुची। प्याज़ भाजा हो गए एरपर देव मसाला, एरपर देव काचा लंका, प्याज़ गुला मार भाजा हो गए एरपर देव एखन प्याज रसुन पेस्ट। प्याज रसुन पेस्ट बटा दिए दिए एखन एके भाजबो किछुक्षण धरे। एरपर देब हलुद गुड़ो मोटामोटी 2 चामच लागबे। एक चामच देव जीरा गुड़ो, एक चामच लागबे मिक्स मसाला, आधा चामच लागबे गरम मसाला, और दिए देव टमाटर कुची। আমি এখনো দিন এখন এখানে দিয়ে নেই লাল মরিচ পাউডার, আমি লাল মরিচ পাউডার দিই না, কাশ্মীরি মরিচ পাউডার দিই না, আর এই টমেটো দিয়ে মশলা দিয়ে তৈরি করি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব মটন। আগে আমি কিছুটা লবণ দিয়েছিলাম, এখন আবার একটু কিছু দেব স্বাদ অনুসার। মিক্স হয়ে গেছে, এখন একটু কম ধিমে আঁচ দিয়ে ভাজিয়ে রাখব। তারপরে আধা ঘন্টা মতন এমনি কম আঁচে একে বানাবো। কিছুক্ষণ পর দেখতে হবে
খুব কম কম ধিমে ধিমে আছে। কোনো সময় একটু জালটা বাড়াতে হবে, কোনো সময় একটু জালটা কমাতে হবে। ধিমে আছে, পাকালে এটা ভালো হয়। আবার ঢাকিয়ে দেব। পাঁচ দশ মিনিট পর পর দেখতে হবে, না হলে মশলাটা লেগে যাবে, বেছে বেছে লাগতে হবে। এই দেখুন, এটাতে কিন্তু আমি না লাল মরিচ দিই না, না শুকনো লঙ্কাও দিই না, না শুকনো লঙ্কা, না কাশ্মীর মরিচ, না কিছু না, শুধু কাঁচা লঙ্কা দিয়ে আছে। শুধু কাঁচা লঙ্কা দিয়েই আমি যে কোনো সবজি, যে কোনো জিনিসই তৈরি করি কাঁচা লঙ্কা দিয়ে। আপনারা চাইলে দিতেও পারেন। আরেকটা আমি এর মশলা বলবো, এটা আপনারাও জানবেন, এটা ভাজা মশলা। এটা ভাজা মশলা এখন এক চামচ দিলাম। এটাতে কী কী আছে আপনারা জানেন? জিরা পাউডার, জিরা গুঁড়ো, ইয়ে আছে, গোটা জিরা আছে, ধনিয়া আছে, ধনা আছে, এই মশলাটাতে আছে জিরা, গোটা জিরা আছে, গোটা ধনে আছে, সঁপ আছে, আজওয়ান আছে। এগুলো সব ভেজে করে এটা মোটা দরদরা করে কুটে নিয়েছি। এটা এক চামচ দিতে হবে, এক চামচ দিয়ে দিলাম। এটা আছে গরম মশলা, এগুলো ভেজে নিয়ে কুটে রেখেছি, এগুলো এক চামচ দিতে হবে। দেখুন বন্ধুরা, এটা গরম মশলা, এটা এক চামচ। হ্যালো বন্ধুরা, এটা মটন মশলা এক চামচ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, সব মশলা মিক্স হয়ে গেছে। এখন এতে জল দিয়ে দেব। আচ্ছা বন্ধুরা, জল দিয়ে দিলাম, আর একটু লাগবে। এখন ঢাকনটা লাগিয়ে দেবো, দুশোটি হলেই হয়ে যাবে। দেখি বন্ধুরা, এখন খুলে দেখি। এই যে বন্ধুরা, গ্যাসটা বার হয়ে গেছে। এই যে দেখুন, দেখুন বন্ধুরা কীরকম লাগছে, কালারটা কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা, এখন ধনিয়া কুচি দিয়ে দিব। কেমন লাগছে আপনারা বলুন। কিছুক্ষণের জন্য ঢাকিয়ে রেখে দেব। হ্যালো বন্ধুরা, দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। না দিয়েছি কাশ্মীর মরিচ, না দিয়েছি লাল মরিচ। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, এত সুন্দর গন্ধ আসছে। আপনারা কমেন্ট করে জরুর বলবেন রেসিপিটা আমার কেমন লাগেছে। আর প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা লাইক করবেন আর কমেন্ট করে জরুর বলবেন রেসিপিটা কেমন লাগছে।
हेलो बंधुरा नमस्कार। लाइक शेयर सब्सक्राइब जरूर करबें अपनारा। धन्यवाद।